বৌমা অন্য সময় না হয় যা মন চায় তাই করো, এটা তো রোজার মাস গো মা। মা গো তুমি তো নিজেও বোঝো আমি বুড়া হয়ে গেছি গা, রোজা রাখতে কত কষ্ট হয়, তবুও মা আমি রোজা ভাঙ্গি না। ও মা আর কিছু না দাও, হুকনা মুড়ি গুন লগে দিরাস বোট দাও, এটা গেলা শরবত দাও, খেজুর নাইলে না ওই দিলা। মা গো আল্লাহ তো তোমারে কম দেয় নাই, আমার পোলারে আল্লাহ কম দেয় নাই। তুমি যে মা আমার লোকে এমন করো, আমার বিছানাতে নেপতার দিয়া যাও, দুইটা শুকনা মুড়ি, মন চাইলে একটা পেঁয়াজু, আর কিছুই দাও না মা। সব সময় এমন করো, কোনোদিনও মা নালিশ করি নাই পুতের কাছে, আইজও করতাম না, আল্লাহ তোমা দেহে। হ্যাঁ তোমার হেদায়ত করুক মা, আমিও তো তোমারই মা, যখন গাও শক্তি আছিল কত কাম করে তোমারে নাতি নাত করে বড় করছি, খাওয়াইছি পালছি, আর এখনো শৈলে যদ্দূর বল পাই তোমারে কাম করে খাওয়ানোর চেষ্টা করি, কেমনে গো মা মন্ডাই চায়। শুকনা মুড়ি দিয়া একটা পেঁয়াজও দিয়া গেলাস পানি দিয়ে আমার ইফতার দিতে, আমার পোলায় যাতে দেখতো না পায়, হেলিকা তুমি আমার গরুয়াই না ইফতার দিয়া যাও। থাক মা আল্লাহ আমার রিজিক এত রাখছে আলহামদুলিল্লাহ। মা আপনি এই কথা দিয়ে কি বুঝাইতে চাইতেছেন, আমি আপনারে খাইতে দেই না? না খাইতে দিলে এই যে মুড়ি দিছি পেঁয়াজও দিছি গ্যালাস পুরা পানি দিছি এগুন দিল কে? এডি খাই আল্লাহ তার শুক্রিয়া আদায় করেন বুঝছেন, এত একার আক একের মতো করেন না। বাপরে বাপ বুড়া হইছে তাও খাওয়ানে লোভ যায় না, বেড়ির এই বয়সও কত খাওয়ান লাগে, বেড়ি খেজুর চাই, বেড়ি শরবত চাই, আরও কত কি চাই। শুনেন আম্মা যা পাইতেছেন শুকুর আদায় করেন, এটুকু আপনার ফাউনের কথা না বুঝছেন নি, এটুকু আমি আপনারে মায়া কইরা দিতে আসি। আর যদি কথা বাড়ান আপনার ফোলার খান ওইসব কথা যায় তাইলে কইলাম এইটুক খাওয়ানো ফাইতেন না, কি কইছি বুঝছেন নি আপনি? আমি ক্রিকেট খেলে মাত্র ঘরে ঢুকেছিলাম, ও মাই গড আম্মু তুমি সব কি বলছো, আর আমরাও কতটা বোকা, আমরা তোমার মুখের কথা বিশ্বাস করি, ভাবি দাদু ভাবি যে দাদুকে তুমি ভালো ভালো খাবার দাও, আর দিদাকে তুমি শুধু মুড়ি একটা পেঁয়াজ আর এক গ্লাস পানি দাও, এটা হলো আমার দাদুর ইফতার। কেন গো আম্মু আমার পাপার কিসের অভাব আছে বলো তো, আমরা ইফতার খেয়ে কুলোতে পারি না, শেষ করতে পারি না, কোনোটার অভাব নেই ইফতারের প্লেটে। আর আমাদের বুড়ো দাদিমা আমরা দিদা বলে ডাকি আদর করে, কত ভালোবাসার মানুষ আমাদের, সেই জন্যই মনে হয় তুমি দিদাকে আলাদা করে খেতে দাও, আমি তো আরো ভাবি দিদা তুমি আলাদা ঠিক কেয়ার করো। মাউনি আই হেট ইউ, রিয়েলি আই হেট ইউ, আমি ভাবতেই কষ্ট পাচ্ছি আমি আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। আজকে থেকে শুনো একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমাদের দিদা আমাদের সাথে ইফতার করবে, দিদার যা ভালো লাগবে সব খাবে। একটা সময় দিদাও তো তোমার মতো ছিল, আমাদের মতো ছিল, দিদা কত কষ্ট করে বাবাকে লালন পালন করেছেন, অন্যান্য চাচুদের ফুপ্পিদের লালন পালন করেছেন, চাচা কত দিদা কত কষ্ট করে এখনো ঘরের কাজকর্ম করেন, আমরা কখন কি খাবো কখন কি পরবো এগুলো আমাদের দিদা এখনো খেয়াল করেন, এগুলো এগিয়ে দেন। আর সেই দিদাকে তুমি খাওয়াতে এত কষ্ট দিচ্ছ, ও আমার আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমরা ঘরে আমার ছোট ভাই আমি আমার পাপা আমরা কেউ কখনো জানতেই পারলাম না আমার মা আমার মামুনি বাহিরটা এত সুন্দর ভিতরটা কত কুৎসিত। মামুনি এখনো সময় আছে আল্লাহকে ভয় পাও, বিশেষ করে রমজানের দিনে কি করে পারছো আমার এই পুরা বয়সে দিদাকে রোদা অবস্থায় একটা
পেঁয়াজু একটু মুড়ি এক গ্লাস পানি। আমি তো দেখি আমার মাথা মানে একদম এলোমেলো হয়ে যাচ্ছে। ও দিদা তুমি রাগ করো না গো, এখন থেকে আমি তোমার খাবার দাবারের দায়িত্ব নিলাম। যতক্ষণ আমি ঘরে থাকবো তোমার আম্মুর উপর ডিপেন্ড করতে হবে না। মামুন তোমাকে কী দিল কী করলো সেটা তোমার তাকিয়ে দেখতে হবে না। আমি লিপি তোমার খাবার দাবারের প্রতি আজ থেকে যতক্ষণ আমি ঘরে থাকি একদম পূর্ণ খেয়ালটুকু রাখবো গো দিদা। আজকে আমার কষ্টে বুকটা। লিপি খুব বেশি বড় হয়ে গিয়েছিস না, মুখে মুখে তর্ক করতে শিখে গিয়েছিস। তুই কি জানিস না বুড়ো বয়সে খেতে হয় না? বুড়ো বয়সে তো খেলে শরীরটা আরও বেশি খারাপ করে, সেই জন্য তুই ওনাকে বেশি কিছু খেতে দেই না। আর তোর পাপার মুখ কানে কিন্তু একদম কথাটা দিবি না, বুঝছিস? তো পাপার কানে কথাটা দিলে আমি বলছি তোকে খবর করে ছেড়ে দিব। তোর মাকে তুই চিনিস, তোর মা ভালোর ভালো রেগে গেলে কিন্তু চরম খারাপ মানুষ, বুঝতে পারছিস? যা বলেছিস বলেছিস, এত বাড়াবাড়ি করতে হবে না। তার যতটুকু পাও না আমি তার ততটুকুই তাকে দেই, বুঝতে পারছিস? মাউনি কখনো তোমাদের তোমাদের তোমার সাথে বা তোমাদের কারোর সাথে ভেদাভেদ করিনি। তবে আজ বলে যাচ্ছি দিদার যে জিনিসটা আজকে আমি চোখে দেখেছি, যদি এটা আমাকে দ্বিতীয়বার দেখতে হয় তাহলে মামুনি প্রতিবাদী হওয়া কাকে বলে তুমি দেখবে। আর বাবাকে বলবো না? বাবাকে তো বলবোই। তুমি দিদাকে খেতে দিচ্ছ না, দিদা বৃদ্ধ একটা মানুষ, অসুস্থ একটা মানুষ, তারপরে আমাদের ঘরের কাজে কমে দিদা কত কাজ করেন, তোমার সাথে আমাদের কত খেয়াল করেন, সেই দিদাকে তুমি খাবার দাবার খেতে দাও না। আমি অবাক হয়ে যাচ্ছি কি করে আমরা এত বছর এটা টের পেলাম না যে তুমি আমাদের দিদার সাথে এমন করো। তুমি আমাকে হুমকি দিচ্ছ, তুমি আমাকে দেখে নেবে। মা গো এতদিন যা জানতাম আমার মা ভালো মানুষ, আজকে আমার মায়ের আসল রূপটা আমি দেখতে পেলাম। আমার যে মা বৃদ্ধা দাদুকে ইত্যাদি এগুলো খেতে দেয় তার ক্ষমতা থাকা সত্ত্বেও। মামনি সত্যি কথা আজকে আমি তোমাকে অনেক ঘৃণা করলাম গো, জানি না আমার ঘৃণার দাগ আমার কলিজা থেকে কখনো মুছবে কি না। আল্লাহ পাক তোমাকে ভালো রাখুন গো মা, আল্লাহ পাক তোমাকে হেদায়ত করুন মামনি। মামনি এই দেখো খেলাধুলা করি, কলেজে পড়াশোনা করি, সব কিছু করি, তারপরে রোজা ভাঙি না। কেন জানো তো? দিদা বলেন রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ পাক নিজ হাতে দিবেন, তাই আমার অনেক কষ্ট হওয়া সত্ত্বেও মামনি আমি রোজা ভাঙি না। দিদা আমাদেরকে অনেক জ্ঞান দেন, পাপাও দেন, তুমিও রোজা রাখো মামনি। কিন্তু মামনি তোমার আজকের ব্যবহার আমি মনে হয় না এই জীবনে আর কখনো ভুলতে পারবো। সবাইকে বলছি প্লিজ কোনো বউয়েরা তাদের শাশুড়ির সাথে এমনটা করো না। আবার কিছু কিছু শাশুড়িরা আছেন তাদের বউদেরকে কষ্ট দেন, তোমাদেরকেও বলছি তোমরা বউদের সাথে এমনটা করো না। আমার যদিও বিয়ে হয়নি তবু আমি অনেক কিছু বুঝতে শিখেছি, পড়াশোনা করি। একটা মেয়ে তার সমস্ত সংসারটা ছেড়ে একটা নতুন সংসারে আসে, আর একটা বৃদ্ধ মানুষ তার বউর উপরে তার ছেলের উপরে ডিপেন্ড করে তাদের দিকে আল্লাহর পরে তাদের দিকে তাকিয়ে থাকে। তারা যদি তাকে কষ্ট দেয় বৃদ্ধ বয়সে তাহলে সে মানুষটা কোথায় যাবে? লিপি দাদু এগুলান তুমি কি কইতাছ? সে তো তোমার মা নাকি? মায়ের সঙ্গে বিয়াদুপি করা ভালো না দাদু। আমারে যা দিছে আলহামদুলিল্লাহ, আমি তো বুড়া মানুষ আর কত খামো, খাইছি তো সারা জীবন। লিপি দাদু তোমরা আমার দুইরা নাতি নাতকুর, তুমগুলোকে আমি বেশি থাকি, কারণ তোমার পাপা হইতাছে আমার বড় পোলা। অন্যান্য কাছে অন্যান্য কাছেও যাই, গিয়া দুই চার দিনে বেশি থাকি না, আমার বড় পোলার কাছে আমি থাকি। বড় পোলারে আসলে আমি বড় পোলার সাইডে অন্য কো সাইডেও থাকতে পারি না, থাকতে হয়, কিন্তু বড় পোলার সাইডে আমি একেরই থাকতে পারি না। লিপি শোনো দাদু, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করো না, তোমার পাপার কানে দিও না, বুঝছ? তাইলে ঘরটা তো অশান্তি হইব, তোমার সুখ মায়ের সুখ শান্তি নষ্ট হইব, এইটা দাদু আমি চাই না। তুমি কলেজে পড়তাছ,
রিঙ্কু ভাইয়া স্কুলে পড়তেছে, তোমরা আমার লগে যেইভাবে হাসতামাশা করো, আমার খেয়াল করো, আর আমার কি লাগে কত। আর তোমার পাপায় তো পারলে আমার মাথায় করে রাখে, তোমার আম্মায় যে আমার সাথে এমন করে এটা তো তোমার পাপায় জানে না, তোমরা কখনো কইও না। তাইলে তোমার পাপা আর তোমার আম্মার প্রতি ধারণাটা খারাপ হইয়া যাইব, বুঝছো নিদিদা? কইও না, কিন্তু কি হয়েছে, বুড়া হয়ে গেছে তো, যা পাই তাই খাই। আর একটা কথা জানো তো দিদা, আল্লাহ যার রিজিকও যেটুক রাখছে হে হের বেশি খাইতে পারে না। আল্লাহ আমার রিজিকে এটুকুই রাখছে, হিল্লিকা আলহামদুলিল্লাহ। ইপি দিদা যাও, ইফতারের প্যারায় সময় হইয়া গেছে, গিয়া বৈশা পড়ো, আর আমার লিগা চিন্তা করো না, বুঝছো? দিদা একদম চুপ, আর একটা কথাও তুমি বলবে না। তুমি আজকে আমাদের সাথে টেবিলে বসে ইফতার খাবে, যদি বাবা দেখতে পেত মামনি তোমার সাথে এমন করে, বাবা যে কি করতেন, বাবা হয়তো নিজে মরেই যেতেন, কারণ তিনি তো মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারতেন না, খুব নরম মনের মানুষ, তিনি হয়তো আত্মাহুতি দিতেন। কিন্তু দিদা আল্লাহ মাফ করেছেন, বাবা সেটা দেখেননি। কিন্তু আজকে আমার সৌভাগ্য গো দিদা, আমি দেখতে পেয়েছি, আর তুমি বলছো আমি ইফতার করতে যাবো তোমাকে রেখে, কখনো না। মামনির ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, দিদা তুমি আমার সাথে চলো, উঠো টেবিলে আসো, আমি তুমি রিঙ্কু, মার ভালো লাগলে টেবিলে বসবে, ভালো না লাগলে অন্য কোথাও গিয়ে বসবে। মার আজকের ব্যবহার আমি কখনো ভুলবো না, আমি কখনো মেনে নিতে পারবো না। দিদা আসো, তিনটার প্রায় সময় হয়ে গেছে, আসো টেবিলে আসো, আমি উজু করে আসি, আর মামনিকে ডাকি, মামনির ভালো লাগলে আসবে, না হলে আলাদা খাবে। তুমি কেন আলাদা খাবা, এটা তোমার ছেলের বাড়ি, বুঝতে পেরেছো দাদু? কি হলো দিদা, এখনো বসে আছো? উঠে আসো, এই তোমার লক্ষ্মী দিদা, আসো আমরা একসাথে ইফতার খাবো।